আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খেরসনে তীব্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জোরালো ইঙ্গিত ট্রাম্পের। বিক্ষোভে উত্তাল ইরান, 14,000 বিক্ষোভকারী গ্রেপ্তার। আমরা ইরানকে মুক্ত করব বলেছেন বাইডেন। গুজরাটে সরে দাঁড়াতে আম আদমিকে বিজেপির টোপ। এবং সর্বশেষ থাকছে পাঞ্জাবে শিবসেনা নেতাকে হত্যা। ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে হিন্দু শিবসেনার এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার 4 নভেম্বর বিক্ষোভ প্রদর্শনকালে সুধীর ছুরি নামের ওই নেতাকে গুলি করে হত্যা করা হয়। খবর হিন্দুস্থান টাইমসের। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর পাঞ্জাবে শিবসেনা নেতাকে হত্যা, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। খেরসনে তীব্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। রাশিয়া দখলকৃত খেরসনে বেসামরিক লোকদের বাড়ি থেকে বের করে দিয়ে সেখানে অবস্থান নিচ্ছে রুশ সেনারা। চলমান ইউক্রেন যুদ্ধের ক্রমবর্ধমান কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া শহরটির এক বাসিন্দা এই অভিযোগ করেছেন। খেরসনের বাসিন্দার অভিযোগ করে বলেন, রুশ সেনারা খেরসন শহরে ছড়িয়ে পড়েছে। ইউক্রেনীয়দের এগিয়ে আসার অনুমান করে রুশ সেনারা শহরে যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রুশ মনোনীত খেরসনের বেসামরিক কর্তৃপক্ষ এখনও বেসামরিকদের শহর ছেড়ে যেতে আহ্বান জানাচ্ছে। খেরসন অঞ্চলের প্রাদেশিক রাজধানীও খেরসন শহর। এটি দিনিপ্র নদীর পশ্চিম তীরে অবস্থিত। ইউক্রেনীয় গোলাবর্ষণে পশ্চিম তীরে সরবরাহ পাঠাতে পারছে না রাশিয়া। বৃহস্পতিবার শহরটির উপপ্রধান কিরিল স্ট্রেমোসফ বলেছিলেন, রুশ সেনারা হয়তো খেরসন থেকে পিছু হটতে পারে। কিন্তু শুক্রবার বক্তব্য পাল্টে তিনি বলেছেন, বেসামরিকরা যাতে শহর ছেড়ে যেতে উৎসাহী হয় সেজন্য এই কথা বলেছেন তিনি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, খেরসনে রুশ সেনাদের পিছু হটার বিষয়টি সাজানো হতে পারে যাতে করে ইউক্রেনীয় সেনাদের ফাঁদে ফেলতে পারে। দিনিপ্র নদীর পূর্ব তীরে বেসামরিকদের সরিয়ে নেওয়াকে নাটক হিসেবে উল্লেখ করেছেন তিনি। খেরসনের এক বাসিন্দা এমপিকে জানিয়েছেন, খালি করা বাসাগুলোতে অবস্থান করছে রুশ সেনারা। রাশিয়া সেনাবাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ির মালিকানা দলিল যাচাই করছে। ভবনের মালিকানার প্রমাণ দিতে না পারলে বাসা থেকে বের করে দিচ্ছে। ওই ব্যক্তি বলেন, রুশ সেনারা স্থানীয়দের জোর করে তাড়িয়ে দিচ্ছে এবং তারা সেখানে অবস্থান করছে। নিশ্চিতভাবে তারা শহরে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। খেরসনের হাসপাতাল ও ক্লিনিকগুলোকে এখন আর রোগীদের সেবা দিচ্ছে না। শহরের বাসিন্দারা খাবারের সরবরাহে ঘাটতি নিয়েও অভিযোগ করেছেন। কনস্টান্টিন নামের ব্যক্তি বলেন, শহরে প্রায় কোনো সরবরাহ নেই বললেই চলে। লোকজন নিজেদের জমিয়ে রাখা খাদ্য ব্যবহার করছেন। যে অল্প কয়েকটি দোকান খোলা রয়েছে সেগুলোতে অনেক দীর্ঘ লাইন মানুষের। ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক ওলে ঝাডানভ বলেছেন, খেরসনকে পুনরুদ্ধার করার লক্ষ্যে ইউক্রেনীয় সেনাবাহিনীর পাল্টা আক্রমণের অংশ হিসেবে দিনিপ্র নদীর পশ্চিম তীরে রুশ সেনাদের সরবরাহ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এতে করে নদী দিয়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ করতে পারছে না। ইউক্রেনীয় গোলাবর্ষণে নদীর বিভিন্ন সেতুও ধ্বংস হয়েছে। তিনি বলেন, পরিবহন রুট বন্ধ হয়ে যাওয়ার বিপদ বুঝতে পারছে রুশ সেনারা। বাস্তবিক অর্থে এখন তাদের দিনিপ্র নদীর পূর্ব তীরে পিছু হটতে হচ্ছে। কিন্তু রুশ সেনারা শান্তিপূর্ণভাবে খেরসন ছাড়তে রাজি না। তারা শহরের ভেতরে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তারা নতুন নিয়োগ দেওয়া সেনাদের এবং নতুন ট্যাকটিক্যাল ব্যাটালিয়ন মোতায়েন করেছে। ঝাড়ানভ মনে করেন, খেরসনের পশ্চিম তীরে রুশদের তুলনায় ইউক্রেনীয় সেনাবাহিনী বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে। খেরসনে গোলা বর্ষণ করতে পারবে ইউক্রেনীয়রা, কিন্তু রুশদের সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হতে হবে না। তিনি বলেন, কিয়েভ সময় নিচ্ছে কারণ খেরসনে রুশদের শক্তি কমে যাচ্ছে। তারা প্রতিদিন দুর্বল হচ্ছে, যা ইউক্রেনকে প্রধান হামলার জন্য শক্তি জমা করার সুযোগ দিচ্ছে। ইউক্রেনীয় দক্ষিণাঞ্চলীয় সামরিক নারী মুখপাত্র নাতালিয়া হুমেইনিয়ক ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, রুশ সেনা সদস্যদের অনেকেই নিজেদের বেসামরিক বেস ধরছে।
আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জোরালো ইঙ্গিত ট্রাম্পের। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আবারও ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে তিনি এ পর্যন্ত যতগুলো জোরালো ইঙ্গিত দিয়েছেন তার একটি এটি। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের হয়ে প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প। এর অংশ হিসেবে বৃহস্পতিবার 3 অক্টোবর রাতে আইওয়া অঙ্গরাজ্যের সমাবেশে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি 2024 সালের নির্বাচনে খুব সম্ভবত আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। 2020 সালের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হয়েছেন ট্রাম্প। তবে বারবারই ট্রাম্প এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসছেন। বৃহস্পতিবার রাতে রিপাবলিকান নেতা ট্রাম্প আরও ভিত্তিহীনভাবে দাবি করেছেন, 2020 সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতির কারণেই তাকে হারতে হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি 2 বার প্রতিদ্বন্দ্বিতা করেছি, 2 বার জিতেছি, আর প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার আমি অনেক বেশি ভালো করেছি। 2016 সালের নির্বাচনে যত ভোট পেয়েছি তার চেয়ে 2020 সালের নির্বাচনে লাখো ভোট বেশি পেয়েছি। এখন পর্যন্ত আমাদের দেশের ইতিহাসে যে কজন ব্যক্তি ক্ষমতাসীন অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাদের যে কারো চেয়েই অনেক বেশি ভোট পেয়েছি, আর এখন আমাদের দেশকে সফল, নিরাপদ ও মহিমান্বিত করতে আমি খুব 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 সম্ভবত আবারও প্রতিদ্বন্দ্বিতা করব। বিক্ষোভে উত্তাল ইরান, 14,000 বিক্ষোভকারী গ্রেপ্তার। ইরানি পুলিশ হেফাজতে গত 16 সেপ্টেম্বর মাসা আমিনির মৃত্যুকে ঘিরে বিক্ষোভে উত্তাল হয়েছে ইরান। এরই মধ্যে দেশটির সরকার 14,000 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে, সেই সঙ্গে চালানো হয়েছে তাণ্ডব। বুধবার 2 নভেম্বর জাতিসংঘে নিযুক্ত ইরানের মানবাধিকার পরিস্থিতির বিশেষ প্রতিনিধি জাবেদ রেহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত 6 সপ্তাহে হাজার হাজার পুরুষ, মহিলা এবং শিশুসহ 1400+ লোককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মানবাধিকার রক্ষক, ছাত্র, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের কর্মীরা আছেন। খবর CNN-এর, তেহরানের সরকার বিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার জন্য প্রায় 1,000 মানুষের বিরুদ্ধে অভিযোগ করার প্রসঙ্গে তিনি আরো বলেন, শাস্তি হিসেবে অনেকের মৃত্যুদণ্ড হতে পারে। এছাড়া অ্যাক্টিভিস্ট ও বিশেষজ্ঞদের মতে এই ক্রমবর্ধমান বিক্ষোভ দেশটির জাতীয় বিদ্রোহ ও শাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা ইরানকে মুক্ত করব বলেছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে মুক্ত করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, ইরানের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা বিক্ষোভকারীরা খুব শীঘ্রই নিজেদের মুক্ত করতে সফল হবে। যুক্তরাষ্ট্রে 8 নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ক্যালিফোর্নিয়ায় এক প্রচার সমাবেশে গত বৃহস্পতিবার বাইডেন বলেন, চিন্তা করবেন না, আমরা ইরানকে মুক্ত করব, তারা খুব শীঘ্রই নিজেরা নিজেদের স্বাধীন করবে। সান ডিয়াগোর কাছে মিরাকোস্টা কলেজের ওই সমাবেশের স্থলে তখন ইরানে বিক্ষোভের সমর্থনে ব্যানার নিয়ে উপস্থিত ছিল বহু মানুষ। তাদের হাতে ধরা ছিল ইরানকে মুক্ত করো লেখা প্ল্যাকার্ড। এর প্রেক্ষাপটে বাইডেন ইরানকে মুক্ত করার অঙ্গীকার করেন, তবে এজন্য তিনি বাড়তি কী ব্যবস্থা নেবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি। 7 সপ্তাহ আগে ইরানে ঠিকমতো হিজাব না পরায় আটক মাসা আমিনি নামের এক তরুণীর পুলিশ হেফাজতে মৃত্যুর পর থেকেই সরকার বিরোধী বিক্ষোভ চলছে। ইরানে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনির বিরুদ্ধে এই বিক্ষোভ ধর্মঘট সবচেয়ে সাহসিকতাপূর্ণ এক চ্যালেঞ্জ। বিক্ষোভ দিন দিনই জোরালো হচ্ছে, বিক্ষোভে নেমেছে সর্বস্তরের মানুষ, এর মধ্যে শিক্ষার্থী এবং নারীরাই সোচ্চার হয়েছে বেশি। তারা হিজাব খুলে পুড়িয়ে বিক্ষোভ করছে। 1979 সালে ইরানি বিপ্লবের পর থেকে দেশটিতে এখনকার এই বিক্ষোভই সবচেয়ে বড় আন্দোলনের রূপ নিয়েছে। বিক্ষোভে তেহরান সরকারের দমনপীড়ন এবং নারীদের অধিকার দিতে অস্বীকৃতির কারণে যুক্তরাষ্ট্র গত বুধবার বলেছে তারা জাতিসংঘের 45 সদস্যের কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উইমেন থেকে ইরানকে সরানোর চেষ্টা করবে। জাতিসংঘের এই কমিশনে ইরান সদ্যই 4 বছরের মেয়াদ শুরু করতে চলেছে। এই কমিশন প্রতি বছর মার্চে সভায় বসে, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়ন করা কমিশনের লক্ষ্য। গুজরাটে সরে দাঁড়াতে আম আদমিকে বিজেপির টোপ। শাসক দল বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন আম আদমি পার্টির রাষ্ট্রীয় আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গুজরাটের আহমেদাবাদে এক টেলিভিশন অনুষ্ঠানে গতকাল শনিবার তিনি বলেন, বিজেপির নেতারা তাকে বার্তা দিয়েছেন, গুজরাট ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করে সরে দাঁড়ালে তারা আপ নেতা মনীষ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে আনা সব দুর্নীতির অভিযোগ তুলে নেবেন। দিল্লিতে রাজ্য সরকারের অবগারী নীতির বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা।
আবকারী নীতিতে দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যেই সিসোদিয়াকে একাধিকবার জেরা করেছে, তার বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালিয়েছে। আর সত্যেন্দ্র দুর্নীতির অভিযোগে গত মে মাস থেকে কারাগারে রয়েছেন। কেজরিওয়াল গুজরাটে গেছেন ভোটের প্রচারে। গতকাল সেখানে এনডিটিভি আয়োজিত টাউন হল অনুষ্ঠানে তিনি উপস্থিত হন তার দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গডভিকে নিয়ে। সাবেক সাংবাদিক ইসুদানকে গত শুক্রবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কেজরিওয়াল ঘোষণা করেন। জনতার ভোটে যেভাবে পাঞ্জাবের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে ভগবন্ত সিং মানকে বেছে নেওয়া হয়েছিল, সেভাবে গুজরাটে আপ বেছে নিয়েছেন গডভিকে। এনডিটিভির অনুষ্ঠানে কেজরিওয়াল বলেন, ওই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন। কেজরিওয়াল বলেন, বিজেপি ভয় পেয়েছে ক্ষমতা হারানোর ভয়, সেজন্যই এত অনুনয় বিনয়। কিন্তু শুধু গুজরাটেই নয়, তারা ক্ষমতাচ্যুত হবে দিল্লি পৌরসভা থেকেও। শুক্রবার এই পৌরসভা ভোটের দিন ঘোষিত হয়। পৌরসভা 250 কাউন্সিলর নির্বাচন করতে ভোট হবে আগামী 4 ডিসেম্বর, গণনা 7 ডিসেম্বর। পাঞ্জাবে শিবসেনা নেতাকে হত্যা। ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে হিন্দু শিবসেনার এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার 4 নভেম্বর বিক্ষোভ প্রদর্শনকালে সুধীর সুরি নামের ওই নেতাকে গুলি করে হত্যা করা হয়। খবর হিন্দুস্থান টাইমসের। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় এক দোকানদারকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত সুধীর সুরি ভারতের উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী শিবসেনার নেতা ছিলেন।